চ্যালেঞ্জেস, এই তারপরে আবার একটা দেখাচ্ছে যে একটা দিয়ে যে তারের উপরে নামাই দেবে, ওই তার বাইরে বাইরে এসে ওই পোলের কাছে আসবে, আসে ওখানে টাইট দিয়ে আবার যেখানে ওকে নামাই দিচ্ছিল সেখানে তার বাইরে এখানে আসবে, এখান থেকে আবার ওকে তুলে নেবে সেই বড় বড় টাওয়ারের উপর, ওই উপর থেকে নিজে তাকে মানে বেশিরভাগ কাজটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, চালু লাইনে কাজ করাচ্ছে। ওরা বলতেছে যে বাংলাতে তর্জমা করে বলতেছে এই কাজটা হলো সব থেকে ভয়ঙ্কর দৃষ্টি কাজ, মানে এই কাজের জন্য যারা টেকনিশিয়ান নিয়ে আসে যে এরা নর্মালি কেউ জীবন বাজি নিয়ে কাজ করে এবং এরা এত বেতন দেয় বিদ্যুৎ কোম্পানিগুলো যে ধনকুবরও লোভাবে যাবে চাকরিটা করে, লোভটা দিয়ে রাখছে কোথায়, কথাটা কি বলতে এইভাবে যে যে ধনকুবর যারা এত ধন আছে সেও এরা এত বেতন দেয় যে ধনকুবর ইচ্ছা হবে যে আমি চাকরিটা করি। তো ওরা কি নিরাপত্তা বজায় রাখে না? নিরাপত্তা বজায় না রাখলে তো লাইফ থাকুন, ওদেরকে প্রশিক্ষণটা ওইভাবেই দেওয়া হবে। একটা হলো কি যে প্লেনটা যে ড্রাইভ করতেছে তার একটা প্রশিক্ষণ একরকম, তাকে ওই কাজের পরিবেশ সৃষ্টি করে দেওয়া, আর ওই যেটা করতেছে সেটা তো ওর প্রশিক্ষণ আলাদাই আছে, দুটো সমন্বয় না করতে পারলে তো ওখানে করতে পারবে। তারপরেও বলতেছে যে এরা চালু লাইনে কাজ করাইয়ে বিদ্যুৎ কোম্পানিগুলো কোটি কোটি টাকা সেভ করতেছে, যদি একটা ঘন্টা যদি বিদ্যুৎ বন্ধ রাখে ওই থার্টি লাইন কথা, তবে সিস্টেমটা এক ঘন্টা যদি বন্ধ থাকে এক ঘন্টার মধ্যে ধরেন আপনার লাখ লাখ ইউনিট কনজিউম হবে, কোটি কোটি ইউনিট কনজিউম হবে, ওটা তো আপনার ব্যবসায়িক লাভ হচ্ছে, আর বন্ধ রাখলে তো আপনি ওইটা দিতে পারছেন না, ওই টাকাটা এদের মাধ্যমে খরচ করে চালু লাইনে তাদেরকে দিয়ে কাজ করে দিচ্ছে, পুরো লাইফ সমন্বয় হচ্ছে। ওটা দেখার পর জিনিসটা আমার ইয়ে লাগছে যে আসলে আমরা বিদ্যুৎ সেক্টরে আমরাও চাকরি করি, আমাদের টেকনিশিয়ান টেকনিক্যালি আমরা কত ডেভেলপ আর ওরা টেকনিক্যালি কত ডেভেলপ, আর ভায়াবল টেকনিক আমাদের টেকনিক্যালি অনেক দুর্বলতা আছে, আমাদের দুর্বলতা নাই, আমাদের বাংলা সিস্টেমটা আমরা ঠিক আছে।